গাইজ, আমি এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আজ হচ্ছে শুক্রবার, পরশু দিন থেকে ওয়ার্ল্ড কাপ স্টার্ট হচ্ছে, সে কারণে অতনু অফিস গেছে, কারণ ওদের নিয়ম চেঞ্জ হয়ে গেছে, ওদের এখন ডেলি অফিস হবে। তো আর শিফটিং ডিউটি হচ্ছে ওদের এখন, তো কখন অফিস হবে সেটা ঠিক বলা যাচ্ছে না। তো যেমন আজকে 10টা থেকে অফিস গেছে, বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম আজকে দাদাদের সাথে দেখা করবো, দাদারাও আসবে। তো আমরা আজকে যাবো অ্যাসপায়ার পার্ক, তো উইনারের যে ট্রফি সেই ট্রফিটা ওখানে রাখা আছে, তো ট্রফিটাই দেখতে যাবো আমরা। তো তাহলে চলো যা যাক। আমি সিম্পল একটা মেকআপ করেছি, জাস্ট আইলাইনার লাগিয়েছি, লিপস্টিক লাগিয়েছি আর আইব্রোতে কাজল লাগিয়েছি, যেহেতু এখন রোদ আছে তাই সানস্ক্রিন ইউজ করেছি। আজ আমি এই জুতোটা পরছি, আগের সপ্তাহে এই জুতোটা কিনেছিলাম আল্ডো থেকে, তোমরা অনেকেই দেখেছ। তো এখন আমি এই জুতোটা পরবো, তো দেখো জুতোটা আমি পরে ফেলেছি, আর তোমরা জানিও জুতোটা পরে আমাকে কেমন লাগছে। এবার বেরোবো, গাড়ি বুক করেছি, গাড়ি আসবে, জাস্ট বুক করলাম, তো এখন বেরোবো, তারপর দেখি ওখানে গিয়ে কি পরিস্থিতি হয়। শুনছি নাকি প্রচুর লাইন, প্রচুর লাইন মানে দেখার জন্য প্রচুর মানুষের ভিড়, তো সে কারণে একটু আগে থেকেই যাবো। 4টা থেকে ওরা রাখবে ট্রফিটা, আর এখন অলরেডি 2:25 বাজে, তো এখন জাস্ট বেরোবো। সো এখন বেরোচ্ছি, গাড়ি এসে গেছে। গুড আফটারনুন গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো আর খুব সাবধানে আছো। এখন আমি যথারীতি বেরিয়েছি, গাড়ি এসে গেছে। ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022 উইনার্স ট্রফি দেখার জন্য কিন্তু আমি ভীষণই এক্সাইটেড, নিজেকে খুব লাকি মনে হচ্ছে যে আমি এখন এই দেশে আছি, তাই উইনার্সের ট্রফিটা সামনে থেকে দেখার সৌভাগ্য হবে। আর তোমাদের সাথে শেয়ার করবো না এটা তো হতেই পারে না, তাই তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, তোমরাও আমার ভিডিওর মাধ্যমে দেখো, আর ভিডিওটা একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত অবশ্যই চেক করো। 792806 আর বলতে বলতে দেখো চলে এলাম পার্কে, প্রায় আধ ঘন্টা টাইম লাগলো আসতে, পার্কটা কিন্তু ভীষণ সুন্দর। তো সুন্দর দেখতে লাগছে দেখো পার্কটা, ট্রফিটা যেখানে রাখা হবে তার ঠিক অপোজিট সাইডে ড্রাইভার আমাকে নামিয়ে দিয়েছে, এখন আমাকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে হবে হেঁটে। তো চলো, ওয়েদারটাও এখন ভীষণ ভালো, গরমটা এখন একদমই নেই, আর চারিদিকটা এত সুন্দর লাগছে যে হাঁটতে কোনো প্রবলেমই হচ্ছে না। গাছের ঠান্ডা, গাছের তলায় সব শুয়ে ঘুমিয়ে গেছে,
আর তোমরাও আমার সাথে দেখো পার্কটা দেখতে কেমন। পার্কটা কিন্তু ভীষণ ভালো লাগছে। এই সময়ে শীতের ওয়েদারে এই পার্কে গাছের তলায় বসে যদি কোনো কিছু খাবার দাবার নিয়ে খাওয়া হয়। কত রাজহাঁস দেখো, কি সুন্দর দেখতে লাগছে তাই না? পার্কে যেতে যেতে আমি ভাবলাম কয়েকটা রিলস ভিডিও বানাই। তোমরা যারা চেক করোনি আমার ইনস্টাগ্রাম আইডি, তারা অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি চেক করে রিলস ভিডিওগুলো দেখে নিও। ওই দেখো দূরে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছি। তোমরা কি ক্যামেরার ওই প্রান্ত থেকে দেখতে পাচ্ছ? আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তো ওইখানেই মনে হচ্ছে ট্রফিটা রাখা হবে। দেখে মনে হচ্ছে অনেকেই লাইনে দাঁড়িয়ে পড়েছে। দাদা তো এখন এসে পৌঁছায়নি, আমি যাই গিয়ে দেখি লাইনটা দিই। লাইন দেখো, চলো গিয়ে আমিও লাইনটা দিই। তো লাইনে দাঁড়িয়ে পড়েছি আমি। কত লাইন দেখো, ভাগ্যিস এসেছি সকাল সকাল। এখনই দেখো কত লাইন, ভাগ্যিস এসেছি এখন। যদি আরো বিকালে আসতাম তাহলে কি অবস্থাটা হতে হবে, কারণ আজকেই লাস্ট, কাল থেকে আর এখানে রাখবে না ট্রফি। তো সে কারণে ভালোই করেছি চলে এসেছি সকাল সকাল। ওয়েদারটা এখন খুব একটা গরম নেই। দেখো সবাই চলে এসছে, দাদা বৌদি স্নেহা, অষ্টমীর দিন মনে পড়ছে তোমরা নিশ্চয়ই? অষ্টমীর দিন গিয়েছিলাম দাদাদের বাড়ি। দাদা হাই করো। হাই 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 হাই। তখন আলাপ হয়নি বৌদি, হাই বলো। মা হাই বলো। তো হাই, তো আমরা এখন তো একসাথে লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর লাইন, মানে সামনে আরো অনেকে দাঁড়িয়ে আছে প্রচুর। আমাদের পিছনে কত লাইন দেখো, 1 ঘন্টা লাগবে। কত লাইন দেখো, मैं का परसों जब आया था ना, मैं पूछा, वो लोग बोला कि 4 बजे बिठाएगा फ्राइडे, बट वो मेंशन किया था उसको, उधर सिक्योरिटी में मेंशन किया था ओनली फॉर फैमिली, वो मेंशन किया था। मैं तो देखा उधर से चारों तरफ से लाइन भी बहुत, मैं अभी देख के आया कहाँ से घुसेगा क्या करेगा पूरा देख के आया। তো এখনও আমরা ওয়েট করছি, এখন অলরেডি 4:25 বাজে, এখনও পর্যন্ত ট্রফি নিয়ে আসেনি মনে হচ্ছে। ওখান থেকে ওয়েট করছি এখন আমরা। এক্ষুনি আসতে যাবে, যেখানে উইনার্স ট্রফিটা আছে তার পিছনে একটা স্টেজ আছে দেখতে পাচ্ছ, একটা স্টেজ। তো ওখান থেকে মাঝে মাঝে বাজনা বেজে উঠছে, ঠিক যেমন আমাদের গ্রামে যেমন যাত্রা হতো, যাত্রার সময় যেমন মাঝে মাঝে বাজনা বেজে উঠতো, ঠিক সেরকমই শুনতে লাগছে, মাঝে মাঝে বাজনা বেজে উঠছে।
তো একটু পরেই প্রোগ্রাম স্টার্ট হবে ওখানে। বলতে বলতে আমরা একদম মুখে এসে গেছি, এবার আমাদের ডাকবে। এখানে শুধু একটা করে ফটো তুলতে দিচ্ছে, তুমি যে ওখানে গিয়ে ভিডিও করবে বা ছবি তুলবে সেই সুযোগই দিচ্ছে না। ওদেরকে মোবাইলটা দিতে হচ্ছে, ওরা মোবাইল দিয়ে ছবি তুলে দিচ্ছে। গিয়ে দাঁড়াতেই ওরা একটা করে ছবি তুলে দিচ্ছে, দিয়ে সঙ্গে সঙ্গে বলছে চলে যাও, আর দাঁড়াতেই দিচ্ছে না। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে যদি ট্রফিটা ভিডিও করতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চার ঘন্টা অপেক্ষা করার পরে ফাইনালি আমরা এখন ট্রফিটার কাছে যেতে পারবো। দেখো ভিডিও করতে দিচ্ছে না, দাদাকে বলেছিলাম একটু ভিডিও করবে, বাট এইটুকুনি করতে দিয়েছে, তো এরপর আর করতে দিচ্ছে না, বন্ধ করে দিচ্ছে। এরপর আমি যাচ্ছি। দূর থেকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, ক্যামেরাটা জুম করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই হচ্ছে উইনার্স ট্রফি, এখন একটাই অপেক্ষা যে কোন দেশের হাতে এই ট্রফিটা উঠবে। বেশ অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম আমি, তাও মাঝে মাঝে মাঠে বসছিলাম, বাট দাদারা একদমই বসেনি, খানিকক্ষণ এখানে বসে একটু টাইম কাটালাম। এরপর ওখানে ফাংশন স্টার্ট হয়ে গেছে, কি বলছে সেটা তো বুঝতে পারছি না, আরবি ভাষায় কথা বলছে। এত মানুষ যে একটু কাছে গিয়ে ছবিটা তুলবো সেই সুযোগটাও পাচ্ছি না, প্রচুর ভিড়। দেখো বেশিক্ষণ দাঁড়াবো না, এখান থেকে আমরা চলে যাব, কারণ অনেকক্ষণ এসেছি তোমরা জানো, তিনটে থেকে এসে দাঁড়িয়েছিলাম লাইনে, চার ঘন্টা লাইন দেওয়ার পরে তারপর শেষমেশ আমরা ফটো তুলতে পেরেছি। এখন এবার চা খেতে ইচ্ছা করছে সবার, তো তাই দাদা আমাদের নিয়ে যাচ্ছে চা খাওয়াতে। রাস্তাঘাট এত সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে যে শুধুই মনে হয় পুরো রাস্তাটাই ভিডিও করি, পুরো ছবির মতন লাগছে দেখতে পুরো দেশটাকে, এত সুন্দর সাজিয়েছে। ইচ্ছা হচ্ছে পুরোটাই ভিডিও করি, বাট সেটা তো আর সম্ভব নয়। এনিওয়েজ আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে, আমরা এসেছি হট অ্যান্ড কুল বলে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের খাবার কিন্তু খুবই ভালো, তো আমরা এখানে চা খেতে এসে কিন্তু ভালোই খেয়ে ফেললাম, এখন পেট পুরো ভর্তি, রাত্রে আর কিছু খেতে হবে না। দাদা বললো এখানেই খেয়ে চলে যাও একবারে, একবারে ডিনারটা এখানেই সেরে নিলাম। এখন আমি বাড়ি যাচ্ছি, দাদারা এখন আমাকে ড্রপ করতে যাচ্ছে। ফিফা ওয়ার্ল্ডকাপ 2022 উইনার্স ট্রফির সাথে ফটো তুলতে পেরে সত্যি নিজেকে খুবই ধন্য মনে হচ্ছে, আর এই চার ঘন্টা যে লাইনে দাঁড়িয়েছিলাম এটা এখন কিছু মনেই হচ্ছে না, তো এটা আমার কাছে সত্যি ভীষণ বড় পাওয়া, আমি কখনো আশাই করিনি যে এই দিনটা আসবে। যাই হোক আমার কিন্তু খুব ভালো লাগছে, খুব প্রাউড ফিল হচ্ছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা তাহলে আজকে এখানেই এন্ড করছি,
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছো তারাও ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর ফলো করো, আর ইনস্টাতেও আমাকে ফলো করো। আমি ইনস্টাগ্রাম আইডির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এছাড়া ফেসবুক পেজের লিংকটাও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, তোমরা ক্লিক করে চেক করে নিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। গুড নাইট অ্যান্ড টেক কেয়ার, বাই।